রসুল্লা জোরে বলেন সাল্লাহ ওসাল্লাম আল্লাহকে খুশি করার জন্যে ইবাদত হিসেবে আর ইবাদতের মধ্যে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নফল ইবাদত কিছু আছে ফরজ কিছু আছে কিছু আছে ওয়াজিব কিছু আছে কিছু আছে সুন্নতে আছে না নাই তাই ইবাদতের মধ্যে যেমন ফরজ যেমন ওয়াজিব যেমন সুন্নতে মোয়াক্কাদা যেমন সাধারণ সুন্না যেমন নফল আসে না নাই নবীজি করেছেন না করেন নাই তাই যখনই কোনো ফরজ করতে চাইব নবীজি যেভাবে করেছেন ওইভাবে করব বলেন না আমির শুধু তাই না ওয়াজিব ইবাদত ওয়াজিব করতে চাইবেন নবীজি সাল্লাল্লাহু যেভাবে করেছেন ওইভাবে করতে সুন্নাহ মুআক্কাদা নবীজি যেভাবে করেছেন ওইভাবেই করব নফল নবীজি যেভাবে করেছেন ওইভাবে করব তাই নবীর জীবনের সুন্নাহ কয় ভাগে বিভক্ত বলেন কয় ভাগে এক নাম্বার সাধারণ সুন্নাহ সাধারণ যা করলে লাভ না করলে পাপ নাই এটা যে কেউ করতে দুই নাম্বার কিছু নবীজির এমন আমল আছে যা তিনি করেছেন আর কেউ করতে পারবে প্রমাণ পাইছেন তো আমরা করতে যাব তিন নাম্বার নবীজির অভ্যাসগত কিছু বাস্তবতা আছে অভ্যাসের কারণে করেছেন যে কেউ করতে পারে পারে না করলে কোনো অপরাধ কিন্তু ইবাদত হিসেবে আল্লাহকে খুশি করার জন্যে নবীজি যা যা করেছেন তা নবীজি যেভাবে করেছেন ওইভাবেই করতে ওইভাবেই করতে এবার আসেন নবীজি আমাদেরকে ইবাদত শিখালেন নবীজি বললেন শুনো আল্লাহর ইবাদত তিন ভাগে বিভক্ত কয় ভাগে জোরে বলেন কয় ভাগে বিশ্ব নবী শিখালেন الله تعالى عبادت كرن رب العالمين قرآن الكريم جانية ديئة رب العالمين بوله وما خلقت الجن والإنس إلا ليعبدون <applause> وما خلقت الجن والإنس এংসা ইল্লা লেয়া রব্বুল আলমিন বললেন আমি মানব আর দানব আর জিনকে তৈরি করেছি পয়দাই করেছি সৃষ্টি করেছি কেবল একটা কাজের জন্যে কয়টা কাঠ কয়টা কাঠ কাজটার নাম কি জোরে বলেন কাজটার নাম কি মানব দানব মানুষ আর জিনেরা আল্লাহ ইবাদত করবে এই জন্যে জন্য মানব আর দানবকে সৃষ্টি করেছেন এবার আসেন ইবাদত কাকে বলে বিশ্বনবী নবী শিখালেন ইবাদত কয় ভাগে বিভক্ত জোরে বলেন কয় ভাগে তিন ভাগে বিভক্ত ইবাদত এর একটা হলো আল্লাহর হক কার হক আল্লাহর হক মানে নামাজ রোজা হজ জাকাত কার হক কার হক নামাজ আল্লাহর রোজা কার জন্যে কার অধিকার এগুলা ইবাদাত কিন্তু আফসোস আমাদের সমাজে আমরা মনে করি কেবল নামাজ আর রোজা হজি মনয় ইবাদত আর কিছু না ঠিক না ঠিক বেটিক কিন্তু বন্ধুগণ জেনে রাখা উচিত নামাজ রোজা জাকাত হজ ইবাদত তবে ইবাদতের আরো দুইটা ভাগ আছে এর একটা হলো মা বাবার অধিকার কার অধিকার কার অধিকার আজকে বাংলাদেশে অনেক নামাজি আছে অনেক রোজাদার আছে অনেক খস করে আছে অনেক হাজি আছে কিন্তু মা আর বাবা মা আর বাবার সাথে ভালো ব্যবহার না নাই আমি বলি পৃথিবীতে এখন মেটাল ডিটেক্টর বেরিয়েছে ঠিক না একটা সুন্দর দরওয়াজার মতো ভিতর দিয়ে আপনি যাবেন আপনার শরীরে লোহা অস্ত্র কিচ্ছু আসে কি না পেয়ে পে করে বলে না বলে না পৃথিবীতে যদি এমন একটা মেশিন তৈরি করা যায় যে নামাজ পড়তে আসছে অথচ মা বাবার সাথে ভালো ব্যবহার করেছে কি করে না দরজা দিয়ে ঢুকলে ওই দরজা বলবে না এ মারে গালি দিয়েছে হে বাবারে রাগ কইরা আসে হে মা বাবারে অল হোমে পাঠাই আইছে। বুঝছেন এমন মেশিন যদি তৈরি হয় আর এই আপনাদের মসজিদের গেইটে লাগায় দেই কয়জন ঢুকতে পারবে হ্যাঁ হ্যাঁ আল্লাহর কসম ভালো করে জানা উচিত প্রথম কাতারে নামাজ পড়লেন উলার সাথে নামাজ পড়লেন জামাতে নামাজ পড়লেন সারাটা জীবন নামাজ পড়ে পড়ে কপালের মধ্যে ঘরে মার বাবার সাথে দুর্ব্যবহার করেছে আল্লাহর কসম আল্লাহর নবী জানায় দিছেন আল্লাহ জানায় দিছেন দুই জনে জানাইছেন সুবহানাল্লাহ আলম রবাহিন তার ইবাদতের অংশ হিসেবে আল্লাহর ইবাদতের অংশ হিসেবে মা বাবার অধিকার ঘোষণা করেছেন কন্যা কে বলেছেন আল্লাহ বলেছেন সুরতুবানী ইসরাইলের একটা আর যথেষ্ট আল্লাহ বলেছেন এল্লা ইয়াহাবিল ওয়ালেদাইনে কার কথা আল্লাহ ফায়সালা করে দিয়েছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আর আল্লাহর ইবাদতের অংশ হিসেবে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে কনে সব আল্লা মা বাবা মা বাবা বৃদ্ধ হলে দুইজনের একজন বৃদ্ধ হলে কি কথা বলবে কি ভাষায় আচরণ করবে তাও বলে দিয়েছেন কে বলেন কে বলছে শুধু তাই না মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে ভালোবাসার দানা ছড়ায় দিতে হবে কি ভাষায় দোয়া করবে তাও শিখিয়েছেন কে রাবুল আর্মিন বলছেন বান্দারে আমার আমার ইবাদত যদি করো তাইলে আমি শিকায় দিলাম তোমার মা বাবার জন্যে দোয়া করো নাকি মা বাবার দোয়ার জন্য হুজুরের কাছে যাইবেন খাজার কাছে যাইবেন কবরের কাছে যাইবেন হ্যাঁ মা বাবার জন্যে দোয়া নিজে সব সময় করবেন বলেন আমি বলেন মা বাবা খুশি তাইলে কে খুশি মা বাবা বেজার তাইলে বেজার কে বুখারি মুসলিম বর্ণনা করেছেন মা বাবা যদি রাগ করে বিশ্বনবীর সুপারিশও কাজে আসবে বিখ্যাত অনেকেই জানেন এক মারাদুল শুরু হয়েছে বিশ্ব নবী শুনলেন তার সাহাবি মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে নবীজি নিজে গেলেন গিয়ে তার কানের কাছে তালকিন করলেন লা এলাহা ইল্লাল্লাহ লা এলাহা ইল্লাল্লাহ লা এলাহা ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই কারো মারাদুল মউত শুরু হয় তখন তার কানের কাছে এটা বলতে হয় তবে বলতে নাই বলো বলো না মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে সক্রাত শুরু হয়েছে তার কানের কাছে আস্তে আস্তে বলতে হয় বলবেন তো ইনশাল্লাহ